ओम नमः शिवाय। नमस्कार বন্ধুরা, ইতিহাসের ইতিকথা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে অনুষ্ঠিত হয় মহাশিবরাত্রি ব্রত। বলা হয় যে পুরুষ এবং নারী মহাশিবরাত্রি ব্রত পালন করেন, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বিধ ফল সে লাভ করতে পারে। এই সংসারে সে সুখে, স্বাচ্ছন্দ্যে, শান্তিতে জীবন কাটাতে পারে এবং পরলোকে সে শৈবধাম প্রাপ্ত হয়। জন্মমৃত্যুর চক্র ভেঙে সে মোক্ষ লাভ করে। মহাশিবরাত্রি ব্রত কথা শুনে নেব আজকের পর্বে। আসুন শুনে নেওয়া যাক। রত্নরাজে বিবণ্ডিত সিদ্ধচারণ, গন্ধর্বগণ সেবিত কৈলাস শিখর। হরপার্বতী সুখে কথোপকথন করছিলেন, সেই সময় হঠাৎ পার্বতী বিশ্বেশ্বরকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আমার কাছে আপনি বলুন, কি কাজ এবং কি ব্রত করলে আপনার প্রীতি লাভ পাওয়া যায়? কারণ আপনি ত্রিগুণাতীত, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গের ফলদাতা। আপনি সন্তুষ্ট হলে জীবনের সকল দুঃখের নিবারণ হয়। পার্বতীর এ কথা শুনে মহাদেব বললেন, হে সতী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে ঘোর অন্ধকার রাত্রি, সেই রাত্রি হল শিবরাত্রি। ওই রাত্রে যে ব্যক্তি উপবাসী থাকেন তাতে আমি যেরকম সন্তুষ্ট হই, পুষ্প, ধূপ, দীপ প্রদানে সেই রকম সন্তুষ্ট হই না। শিবরাত্রির আগের দিনে স্নান এবং নিত্যকর্ম সমাপন করে হবিষ্যান্ন গ্রহণ করতে হবে। পরে ব্রহ্মচারীর মতো আমার নাম স্মরণ করে শয়ন করতে হবে। পরের দিনে সকালবেলা শয্যা ত্যাগ করে নিত্যকর্ম সমাধান করে বেলপাতা চয়ন করতে হবে, কারণ বেলপাতা দিয়েই আমার পূজা করলে আমি সবথেকে বেশি সন্তুষ্ট হই। শিবরাত্রির দিনে রাত্রি চার প্রহরে চারবার শিব পূজা করারই বিধি। চার প্রহরে যথাসময়ে দুধ, দই, ঘি, মধু দিয়ে ভক্তি সহকারে শিবলিঙ্গকে স্নান করিয়ে পুজো অর্চনা করতে হবে। নানা রকম আমোদ প্রমোদে রাত্রি জাগরণ করতে হবে। পরের দিন সকালবেলা ব্রাহ্মণ ভোজন করিয়ে দক্ষিণা প্রদান করবে, তারপরে নিজেও পালন করবে। হে দেবী, শিবরাত্রি ব্রত পালন করলে আমি অতিশয় প্রীতি হয়ে থাকি। এই ব্রত পালন করলে যে ফলাফল হয় দান, যজ্ঞ, অন্যান্য পুণ্য কর্মের দ্বারা সেই রকম ফল লাভের সম্ভাবনা নেই। এই ব্রতের মাহাত্মে গণপতি শশাগড়া ধরনীর অধিপতি হয়ে গানপত্র লাভ করেছিল। এই ব্রত মাহাত্ম্য আমি তোমার কাছে বলছি, তুমি মন দিয়ে শ্রবণ করো। বহুকাল আগে বারাণসীতে এক নিষ্ঠুর প্রকৃতির হিংস ব্যাধ বাস করত। সে দেখতে যেমন খুব বেটে, তার গায়ের রঙও ছিল তামার মতো, চোখ দুটো কটা কটা ভাটার মতো। দিনরাত বনে বনে পশু হত্যা করেই সে বেড়াত। একদিন সে শিকার করতে গিয়ে কোনো বনে একটিও শিকার পেল না। তখন সে গভীর বনের মধ্যে থেকে আরও গভীরে প্রবেশ করল এবং এক হরিণ শাবক দেখে তাকে হত্যা করল। হরিণ শাবকটি নিয়ে বাড়ি ফিরতে তার অনেক রাত্রি হয়ে গেল। সেদিন সে বাড়ি ফিরতে পারল না। সেই দিন ফাল্গুন মাসের কৃষ্ণা চতুর্দশী তিথি। গভীর বনে অন্ধকারে পথঘাট কিছুই সে বুঝতে পারছে না। ব্যাধ তখন নিজের প্রাণের ভয়ে ভীত হয়ে অনেক কষ্টে একটি গাছের মধ্যে উঠে বসল। সেই গাছটি ছিল বেলগাছ। ব্যাধ সেই বেলগাছের শাখায় মৃত হরিণ শাবকটিকে বেঁধে নিজেকেও একটি শাখায় বেঁধে রাত্রি যাপন করতে লাগল, কারণ বনে নানা রকম হিংস্র জন্তু বাস করত। সে যদি ঘুমের মধ্যে মাটিতে পড়ে যায় সেই জন্য সে নিজেকে বেঁধে রেখেছিল। তারপর সারাদিন সে কিছুই খায়নি, জল পর্যন্ত সে স্পর্শ করেনি। বাড়িতে তার স্ত্রীরও সেদিন আহার হয়নি। এইরকম চিন্তা করতে করতে ক্ষুধার জ্বালায় তার চোখে জল এসে গেল। সেই জলসহ একটি শুদ্ধ বেল পাতা নিচে পড়ল। সেই গাছের তলায় বহুকালের পুরানো একটি শিবলিঙ্গ ছিল। তার মাথার ওপরে ব্যাধের চোখের জল এবং শুষ্ক বিল্বপত্র পতিত হওয়ায় প্রকার অন্তরে ব্যাধের শিব চতুর্দশী ব্রত পালন করা সম্পন্ন হল, কিন্তু ব্যাধ এর কিছুই জানত না। পরের দিন সকালবেলা ব্যাধ সেই মরা হরিণটি নিয়ে বাড়ি চলল। বাড়ি এসে সে তার স্ত্রীকে রান্না করতে বলে নদীতে স্নান করতে গেল। স্নান করতে
সে যখন বাড়ির বাইরে আসলো তখন পথে এক অতিথির সঙ্গে তার দেখা। অতিথি ব্যাদের কাছে খেতে যাইল, ব্যাদটাকে সঙ্গে নিয়ে বাড়িতে চলল। তারপর অতিথিকে পেট ভরিয়ে খাওয়ানোর পর নিজেও খেল। সে অতিথিকে খাওয়াতে তার শিব চতুর্দশী ব্রতের পারণও সম্পন্ন হলো এবং শিব চতুর্দশী ব্রতের পূর্ণ ফলও সে পেল। কিছুদিন পরে ব্যাধের মৃত্যুকাল উপস্থিত হল। যমদূতেরা ব্যাধের মৃত্যুকাল উপস্থিত হলে তাকে বেঁধে নিয়ে যাওয়ার জন্য যমালয়ে যেতে প্রস্তুত। সেই সময় আমার দূতগণ গিয়ে তাদেরকে বাধা দিল, বলল আমরা ব্যাধকে কৈলাসে নিয়ে যাব। যমদূতেরা ব্যাধকে ছেড়ে দিতে চাইল না। তখন উভয় দলে পরস্পরের মধ্যে ভীষণ যুদ্ধ শুরু হল। শিবদূতরা যমদূতদের পরাস্ত করে ব্যাধকে নিয়ে কৈলাসে এলো। যমদূতগণ শিবদূতগণের পশ্চাৎ পশ্চাৎ কৈলাসে গিয়ে উপস্থিত। কৈলাসের দ্বারে প্রহরায় নিযুক্ত নন্দী যমদূতগণের মুখে ব্যাধের কাহিনী শ্রবণ করে বলল, হে যমদূতগণ, সত্যি ব্যাধ মহাপাপী, জীবনভর প্রাণীহিংসায় সে করেছে, কিন্তু শিব চতুর্দশীর ব্রত ফলে তার সর্বদেহ হতে পাপ দূর হয়েছে। এখন তোমরা তাকে আর নিয়ে যেতে পারবে না, তোমাদের তার উপর কোনো অধিকার নেই। নন্দীর মুখে ব্যাধের কাহিনী শ্রবণ করে যমদূতেরা মলিন বদনে যমপুরীতে ফিরে গেল। হে পার্বতী, তোমার নিকট শিবরাত্রির ব্রত মাহাত্ম কীর্তন করলাম, তুমি আর কি শ্রবণ করতে ইচ্ছা করো আমায় বলো। মহাদেবের নিকট সমস্ত কথা শ্রবণ করে পার্বতী পুনঃ পুনঃ শিবরাত্রি ব্রতের প্রশংসা করতে লাগল। দেবগণ এবং ঋষুগণের মাঝে তার মাহাত্ম প্রচার করল। কালক্রমে উক্ত শিবরাত্রি ব্রত মাহাত্ম ধরাতলে প্রচারিত হল। ত্রিলোকের মধ্যে শিব শ্রেষ্ঠ, যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা, সেই রকম সমস্ত ব্রতের মধ্যে শিবব্রত সর্বশ্রেষ্ঠ ব্রত, এ বিষয়ে আর কোনো সন্দেহই নেই। ব্রতের পরের দিন পারণ সম্পন্ন করার সময় যে মন্ত্র উচ্চারণ করতে হয় সেটি আপনাদের জন্য। সংসার ক্লেশ দগ্ধস ব্রতে নানেন শঙ্কর প্রসীদ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদ ভব। অথ শিবরাত্রি ব্রতের ব্রতকথা এখানেই সমাপ্ত।